তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রধান কুশীলব জিয়াউর রহমান এবং একুশে আগস্টের হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব হলো খালেদা জিয়া এবং তারেক রহমান। দুটি হত্যাকাণ্ডই একই সূত্রে গাঁথা। তাছাড়া বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। পনেরোই আগস্টের হত্যাকাণ্ডের প্রধান কুশীলব অন্যতম জিয়াউর রহমান, একুশে আগস্টের হত্যাকাণ্ডের অন্যতম প্রধান কুশীলব খালেদা জিয়া এবং তার পুত্র তারেক রহমান। সুতরাং দুটি হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার অপচেষ্টা চালানো হয়েছে। একুশে আগস্ট জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃত্বকে হত্যা করে দেশটাকে তালেবানি রাষ্ট্র বানানোর অপচেষ্টা ছিল। পাকিস্তানি ভাবধারায় রাষ্ট্র নিয়ে যাওয়ার অপচেষ্টা ছিল। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত পনেরোই আগস্ট এবং একুশে আগস্ট স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন। তথ্যমন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না করার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশ আইনে রূপান্তরিত করে মানবাধিকার লঙ্ঘন করেছিল বিএনপি। দেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হল বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দেওয়া। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার না করার জন্য ইন্ডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তরিত করে মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচারের পথ বন্ধ করা। দেশের ইতিহাসে বড় মানবাধিকার লঙ্ঘন জিয়াউর রহমানের নেতৃত্বে, জিয়াউর রহমান ক্ষমতাকে নিষ্কণ্টক করার জন্য সেনাবাহিনীর অফিসার এবং জওয়ানদের ধরে নিয়ে গিয়ে কোনো বিচার ছাড়া ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা। দেশের ইতিহাসে বড় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে একুশে আগস্টের গ্রেনেড হামলার মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার অপচেষ্টা চালানো, ২৪ জন নিরীহ মানুষকে হত্যা করা এবং সেই হত্যাকাণ্ড নিয়ে উপহাস করা। আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, পনেরোই আগস্টের হত্যাকাণ্ড এবং একুশে আগস্টের হত্যাকাণ্ডের সাথে বিএনপি স্পষ্ট জড়িত ছিল। যে হত্যাকাণ্ডটি হয়েছে একুশে আগস্টে এবং তার আগে পাকিস্তানের মদতে তৎকালীন সেনাবাহিনীর কিছু বিপদগামী ব্যক্তি এবং জিয়াউর রহমানের সাহেবের নির্দেশনা বা সম্পৃক্ততা বা সংশ্লেষে যে হত্যাকাণ্ড হয়েছে, এ দুটো হত্যাকাণ্ডের দায় থেকে কখনোই বিএনপি মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই, বিএনপি নেতৃত্ব মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ ইয়াসিন, আই নিউজ বিডি, ঢাকা।